নমস্কার ঘূর্ণিঝড় মিক্সাউমের দাপট শেষ না হতে হতেই দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণাবত্ত এদিকে পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপের প্রভাব চলে যেতেই আজ থেকে উত্তর পশ্চিম থেকে ঠান্ডা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে ফলে আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এগারোই ডিসেম্বরের পর থেকে কলকাতার দিনের তাপমাত্রা কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ঘূর্ণিঝড় মিগজামের ফলে লাগাতার বৃষ্টিতে জেলায় জেলায় আমন ধান পেঁয়াজ ও আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমানের ভাতার মঙ্গলকোট খণ্ডগোষ রায়না মেমারি গলসি ও জামালপুর সহ জেলায় জেলায় খরিফ মরশুমে ধান মাঠ থেকে তুলতে না পারায় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হয়েছে শুধুমাত্র ধানের ক্ষেত্রেই নয় এই অকাল বৃষ্টিতে আলু চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যারা সবে আলু বীজ পুঁতেছিলেন ভারী বৃষ্টিতে সেই বীজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অকাল বৃষ্টিতে বর্ধমানের পাশাপাশি হুগলিতে বিঘা বিঘা আলু চাষের জমি জলের তলায় চলে গিয়েছে পুরো কালনা জুড়ে সদ্য বপন করা পেঁয়াজ ও আলুর বীজ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে আলু বীজের দাম রাতারাতি বেড়ে গিয়েছে চাষিরা জানিয়েছেন যেখানে বস্তা বিছু আলুর দাম ছিল বারোশো টাকা আজ সকাল থেকেই সেই বস্তার দাম দাঁড়িয়েছে দু টাকা বীজের দাম বেড়ে যাওয়ার পরে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সিং ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে সত্তর শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ